ঢাকা থেকে সিলেট, তবে একই তামিম। ঢাকায় শেষ ম্যাচটা স্পর্শ করেছিলেন 26,000 রান, একমাত্র বাংলাদেশি হিসেবেই। প্রথম শ্রেণীর ক্রিকেটে 8,000 ছুঁই, লিস্টে ক্রিকেটে 11,000 ডাকছে, টি টোয়েন্টিতে 7,000 পার, 26,000-এ একমাত্র বাংলাদেশি এই তামিমই। তবে 26,000 পেরিয়ে গেলেও একই তামিম, নিবেদনে একটুও কমতি নেই বরিশালের জার্সিতে থাকা চট্টলার খানের। বিপিএলটা শুরু করেছিলেন অ্যাটাকিং ক্রিকেটে, 35 রানে, পরেরটায় 40, আর 3 নম্বর ম্যাচে 19। প্রথম ব্যাটার হিসেবে পেরিয়েছেন বিপিএলের 3,000 রানও। বিপিএলের একগাদা রেকর্ড সঙ্গী করে সিলেটের প্র্যাকটিসে তামিম সিরিয়াস ছিলেন সেই শুরু থেকেই। ঢাকার মতো এই সিলেটেও তামিম ছাপ রাখতে চান নিজের ব্যাটিংয়ে, আর নামটা যখন তামিম ইকবাল সেটা তো সেরা হতেই হয়। বসে আছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড নাম্বার 2-এর রেলিংয়ে, ঠিক একই রকম তামিম ইকবাল খানও বসে আছেন বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিংয়ের সব রেকর্ডের ওপরেই। নামটা যখন তামিম ইকবাল খান, চট্টগ্রাম খানের সব দখলেই তো থাকবে ব্যাটিংয়ের সবগুলো রেকর্ড। একই রকম বিপিএলেও তাই, রেকর্ডের পর রেকর্ড করছেন। ঢাকায় খুব ভালো একটা শুরু পেয়েছেন তার বিপিএলে। তাকে জিজ্ঞেস করেছিলাম যে একটা প্রেস কনফারেন্সে তার বিপিএলের অ্যাপ্রোচ কেমন হবে, তবে তিনি বেশ ভালোভাবে জবাবটা দিয়েছিলেন যে অ্যাপ্রোচটা হবে বোলার যেমন থাকবে উইকেটের মান বুঝেই। মানে যদি মারার বল হয় তিনি মারবেন, আর যদি দেখে খেলার বল হয় মানে ভালো বল থাকলে অবশ্যই সময় করবেন। এটাই আসলে তামিম ইকবাল খান। আর এই সিলেটে নিশ্চয়ই তিনি ওই যে ঢাকায় যে রানগুলো পেয়েছিলেন, নিশ্চয়ই সিলেটেও একই রকম ফর্মটা ক্যারি করতে চাইবেন। ক্যাপ্টেন, ওপেনিং ব্যাটার, সিনিয়র ক্যাম্পেইনার, তার তো আসলে দায়িত্বের কমতি নেই। তবে বরিশাল নামে ভারে একটা বড় দল হলেও তাদের শুরুটা খুব একটা ভালো হয়নি, দুটো ম্যাচই হেরেছে। তবে বিপিএল লম্বা একটা টুর্নামেন্ট, মাত্র তো সবে শুরু, নিশ্চয়ই তামিমের মতো বরিশালও ভালো করবে। আর বরিশালের ভালো করার পেছনে অনেকখানি অবদান রাখতে হবে তামিম ইকবাল খানকে। সিলেটে প্রথম দিনের প্র্যাকটিসে তামিম ইকবাল খান ছিলেন নিজের মতোই, সবসময় যেমনটা থাকেন আর কি, মাঠে নামলেই সিরিয়াস। একই রকম সিরিয়াস তামিম ইকবাল খানকে দেখা গেছে এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড নাম্বার 2-তে। তবে ওই যেটা বলছিলাম, বরিশালের ভালো করা মানে তামিম ইকবাল খানকে অবশ্যই ভালো করতে হবে। তামিম হয়তো রেকর্ডের মতো সেটাও বেশ ভালোভাবেই করবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.